প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী, সহ পরিচালক ফিউচার অল। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন দেশ, কিন্তু অনেক অনেক উন্নত, সুখী দেশ, সমৃদ্ধশালী দেশ, একটি ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। এই দেশটির নাম সার্বিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা সার্বিয়া যাবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে সার্বিয়ার বেশ কিছু সফলতা আমাদের কাছে চলে এসেছে এবং সামনে আরো সফলতা আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের বেশ কিছু পাসপোর্ট অলরেডি সার্বিয়ার এম্বাসিতে দিল্লিতে রয়েছে, যেগুলো অল্প কিছুদিনের মধ্যে স্ট্যাম্পিং ভিসা সহ আমাদের কাছে হস্তক্ষেপ হবে ইনশাআল্লাহ। এবং সার্বিয়ার আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট খুব অল্প দিনের মধ্যেই চলে আসছে, আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। যারা অপেক্ষায় প্রহর গুনছেন, আপনাদের অপেক্ষার দিন শেষ, ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে আপনারা পারমিট প্রাপ্ত হবেন। প্রিয় দর্শক, যারা সার্বিয়া যাবেন, এই সার্বিয়া দেশটি কিরকম, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। দর্শক, এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে, চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেসন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে, এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। দর্শক, এবার আমরা জানাবো আপনি সার্বিয়া যাবেন, কাজ করবেন, আপনাকে কতক্ষণ কাজ করতে হবে এবং এই কাজের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন এবং আরো অন্যান্য কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন, কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে, এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে, 1 বছরের ভিসা পাবেন, পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ, সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন, এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব, তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতনক্রম হচ্ছে 400 থেকে 500 US ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে।
এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। দর্শক, এবার আমরা জানবো আপনি সার্বিয়া যাবেন ডকুমেন্টস কি কি লাগবে। চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবার আমরা জানবো আপনি সার্বিয়া যাবেন আপনার প্যাকেজ মূল্য কত টাকা। প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি এই বিষয়ে আপনি আমাদের যে ভিডিও রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে সকল কিছু জানতে পারবেন। আমরা কত টাকা নিচ্ছি, কিভাবে কিভাবে টাকাটা নিচ্ছি, তবে আমরা সকলের সাথে এগ্রিমেন্ট করে, ডিট অফ এগ্রিমেন্ট করে, দলিল করে ফাইল জমা নেই। তবে যদি ভিসা না হয় আমরা কোনো টাকাই কর্তন করব না, আপনি পুরো টাকাই ফেরত পাবেন। আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা 115 সৈয়দাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000 এবং 03774176004। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন, এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আমাদের অফিস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো। এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একজন লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।